প্রিয় শিক্ষার্থীরা আজকের আমার আলোচনার বিষয়বস্তু রবীন্দ্রনাথ ঠাকুরের শোভা কবিতা থেকে শুভা গল্প শোভা গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জন্ম পঁচিশে বৈশাখ বারোশো আটষট্টি ভঙ্গাব্দ সাত মে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ কলকাতা জোড়াসাঁকো ঠাকুর পরিবারে তার জন্ম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর পনেরো বছর বয়সে তার বনফুল কাব্য প্রকাশিত হয় উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি কাব্যের জন্য এশিয়া মহাদেশের মধ্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান তিনি অজস্র রচনা লিখেছেন তার মধ্যে মানসি সোনার তরী চিত্র চিত্রা পুনশ্চ বলাকা চোখের বালি ডাকঘর ইত্যাদি বাইশে শ্রাবণ তেরোশো আটচল্লিশ বঙ্গাব্দ সাতই আগস্ট উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে সংকলিত বাঘ প্রতিবন্ধী কিশোরীর কিশোরীর বাঘ প্রতিবন্ধী কিশোরীর সুবার প্রতি লেখকের হৃদয়নিগ্নের ভালোবাসা এই গল্পের ভালোবাসা মমত্ববোধ গল্পটি অমর হয়ে রেখেছে শোভা কথা বলতে পারে না মা মনে করেন এ তার নিয়তির দোষ আসলে সৃষ্টিকর্তা যাকে যেভাবে সৃষ্টি করেছেন সেখানে নির্মম নিয়তির পরিহাসই বলতে হবে সেখানে মানুষের কোনো হাত নাই কিন্তু বাবা তাকে ভালোবাসতেন তার সঙ্গে কেউ মেশে না খেলতে আসে না কারণ সে প্রকৃতির নির্মম পরিহাসের কারণে সে একদম প্রতিবন্ধী মানুষ কিন্তু তার বিশাল একটা আলাদা জগৎ রয়েছে এবং আশ্রয়স্থান আছে যারা কথা বলতে পারে না সেই পোষা প্রাণী তার একমাত্র বন্ধু এবং সে তাদের কাছে মুখর হয়ে থাকে তার বিপুল নির্বাক প্রকৃতি আছে সে পায় মুক্তির আনন্দ প্রকৃতির কাছে সে যখন সে প্রকৃতিকে ভালোবাসে সে কথা বলতে পারে না প্রকৃতির কাছে সে নির্মল আনন্দ পায় রবীন্দ্রনাথ ঠাকুর মূলত প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটি জগৎ সৃষ্টি করেছেন সে সঙ্গে তার প্রতি আমাদের মমত্ববোধ উম্বেষ ঘটাতে চেয়েছেন এই গল্পের মধ্য দিয়া তার যে মমত্ববোধ এই মমত্ববোধের অর্থাৎ সুবার প্রতি যে মমত্ববোধের উমেশ ঘটিয়েছেন এই গল্পের মধ্য দিয়া রবীন্দ্রনাথ ঠাকুর তবে এই গল্পটা যখন তোমরা পড়বে জেনে রেখো কিছু কিছু শব্দের অর্থ তোমাদের জানা প্রয়োজন যেগুলি নরবর্তিক আকারে তোমাদের মধ্যে থাকতে পারে যেমন গণ্ডাদেশ গণ্ডাদেশ শব্দ অর্থ হলো গণ্ডদেশ গাল আবার কপল ও গাল এই দুই অর্থে ব্যবহৃত কপল এবং গণ্ডদেশ দনোটাই এক অর্থে ব্যবহৃত আরেকটা আছে মুখ এই এই ম দীর্ঘকার রসুকার নয় দীর্ঘকার ক মু করতে বদির বদির মানে বোবা বিষাদান্ত বিষাদ আন্ত এলো দুঃখ মগ্ন ভারাক্রান্ত দুঃখ ভারাক্রান্ত নেত্রপল্লব চোখের পাতা এই বিষয়গুলির দিকে দৃষ্টি রাখতে হবে আসলে শুভা গল্পটা এমনই একটা গল্প যে বাঘ প্রতিবন্ধী মানুষকে একটা মেয়ের প্রতি ভাগ প্রতিবন্ধী শুভা একটা মেয়ে এই মেয়ের প্রতি যে ভালোবাসা এই গল্পের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে প্রকৃতির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে মানুষ তার সাথে যদি নাও মিশে ছেলে মেয়েরা কিন্তু তার যে জগৎ রয়ে গেছে সেই জগতের কাছে সেই অমর হয়ে আছে এবং এই লেখাটাও রবীন্দ্রনাথের অমর হয়ে থাকবে কারণ এই শুভা শুভাকে ভালোবেসে তার গল্পটা লেখা এই গল্পটার মধ্য দিয়ে তোমরা অনেক কিছু জানতে পারবে যে আমরা আসলে একটা আল্লাহ প্রদত্ত নির্বাক এবং বাক প্রতিবন্ধী মানুষের প্রতি আমাদের কিভাবে সদয় আচরণ করা প্রয়োজন শুধু এটাই না যারা এই ধরনের মানুষ রয়েছেন সৃষ্টিকর্তা কিন্তু অনেক মানুষ পৃথিবীতে বিভিন্ন আঙ্গিকে সৃষ্টি করেছেন তার মধ্যে যারা প্রতিবন্ধী তাদের প্রতি আমাদের সদয় হওয়া প্রয়োজন প্রতিবন্ধী যে কোনো ব্যক্তির প্রতি প্রত্যেকটা মানুষের সদয় থাকা দরকার এবং রবীন্দ্রনাথ এই শোভা শোভা গল্পের মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে একটা বাঘ প্রতিবন্ধী মানুষের প্রতি কি আচরণ বা কিভাবে তাকে ভালোবাসা যায় তাকে স্নেহ ভালোবাসার মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন এই গল্পটি সবাইকে ধন্যবাদ আশা করি এই গল্প থেকে তোমরা কিছু শিখতে পেরেছ তবে শব্দের অর্থ তারপরে কবিতা গল্পের বিষয়বস্তু পাশাপাশি কবি পরিচিতি অবশ্যই তোমরা পড়বে এবং জানবে ধন্যবাদ সবাইকে